হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আনবক্সিং করতে যাচ্ছি বয়া M1 মাইক্রোফোনটি। আপনারা সকলেই এই মাইক্রোফোনটির সাথে পরিচিত, প্রায় অধিকাংশ ইউটিউবাররাই এই মাইক্রোফোনটি ইউজ করে থাকে। তো প্যাকেটটি সিম্পলি খুললেই আপনারা দেখতে পাবেন একটি ইউজার ম্যানুয়াল এবং একটি লেদারের ব্যাগ। লেদারের ব্যাগটির ভিতরেই মূলত আমাদের মাইক্রোফোনটি। তো এর আসল নকল চেনার উপায় হচ্ছে এই লেদারের ব্যাগটি, মানে যেটি আসল এটিতে লেদার ব্যাগ থাকবে এবং যেটি নকল ওটিতে লেদার ব্যাগ থাকবে না, একটি প্লাস্টিকের বক্স থাকবে। সো কেনার সময় এটি দেখে আনবেন। তো এই হচ্ছে আমাদের মাইক্রোফোনটি। মাইক্রোফোনটিতে প্রচুর পরিমাণে কেবল দেওয়া হয়েছে, প্রায় 6 মিটার, যা প্রয়োজনের তুলনায় অধিক। মোট কথা, এটি একটি ভালো মানের মাইক্রোফোন, অধিকাংশ ইউটিউবাররা ইউজ করেন এবং এর জনপ্রিয়তা ব্যাপক। তো এর মূল মাইক্রোফোনের মাথায় একটি মানে নয়েজ রিডাকশনের জন্য যে একটি ক্যাপটি, ওটি আমি আগেই লাগিয়ে নিয়েছি, সিম্পলি এটা আপনারা লাগিয়ে নিতে পারবেন। তো এটিতে 2টি মোড দেওয়া হয়েছে, ক্যামেরা মোড এবং একটি স্মার্টফোন মোড। তো যখন আপনি DSLR শ্যুট করবেন তখন ক্যামেরা মোড দেবেন এবং স্মার্টফোন বা ল্যাপটপ PC-তে রেকর্ডিং করার সময় ওইটা দেবেন। তার ভিতরে একটি ব্যাটারি রয়েছে, ব্যাটারিটি আমি আগেই লাগিয়ে নিয়েছি, অথবা লাগানো থাকে তো আপনারা লাগিয়ে নেবেন মুড়িয়ে মুড়িয়ে। আর এর সাউন্ড কোয়ালিটি বলতে কি বলবো, সাউন্ড কোয়ালিটি মূলত এই পুরো সবচেয়ে মজার বিষয় হলো এই যে পুরো ভিডিওটার সাউন্ডটাই এই বয়া M1 মাইক্রোফোনটা দিয়ে করা হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক দিবেন।